নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রোডিকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ মকর রাশির। 2024 টু 2025 মকর রাশিকে শনি মহারাজ করবে কোটিপতি। পাঁচটি মহা ভবিষ্যৎবাণী এই এক বছরের জন্য মকর রাশির ঘটতে কিন্তু চলেছে। আজকের আলোচনাটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আপনারা শুনবেন। দেখুন, মকর রাশির শনি সাড়ে সাতি চলছে এবং শনি সাড়ে সাতির একদম শেষ চরণ, আর এক বছর পর শনি সাড়ে সাতি শেষ হয়ে যাচ্ছে। দেখুন, এই যে শনি সাড়ে সাতি, আমি অনেক মকর রাশির জাতক এবং জাতিকের সঙ্গে কথা বলেছি, যারা পরামর্শ করেছেন, কনসাল্ট করেছেন। দেখুন, অনেক সমস্যার সম্মুখীন এই সাড়ে সাতিতে কিন্তু এই মকর রাশির মানুষ কিন্তু হয়েছে। মকর রাশির মানুষ এই সাড়ে সাতিতে অনেক জায়গাতে ধাক্কা পেয়েছে। মকর রাশি এই সাড়ে সাতিতে আপনার প্রচুর ঋণও কিন্তু হয়েছে, এমনকি অনেককে সম্পত্তি, প্রপার্টি পর্যন্ত বিক্রি করতে হয়েছে এই ঋণ থেকে মুক্তি পাওয়ার জন্য। শনি সাড়ে সাতিতে কর্মহীন হয়ে পড়েছে মকর রাশির। শনি সাড়ে সাতিতে অনেকে মকর রাশি মানুষের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, একদিন সেই মকর রাশি সাহায্য করেছে সেই মানুষটাকে, কিন্তু তার দুঃসময়ে তাকে সাহায্য করার মতন কিন্তু কেউ নেই। অর্থাৎ সমস্যা বহুল, একের পর এক সমস্যা কিন্তু মকর রাশিকে কিন্তু ফেস করে যেতেই হচ্ছে। পারিবারিক কলহ, যে কোনো কিছুতে বাধা, এবং এর সাথে সাথে আপনার অর্থনৈতিক জায়গাতে বসে যাচ্ছে, ব্যবসা ক্ষেত্রেও সমস্যা চলছে মকর রাশি। দেখুন, এই শনি সাড়ে সাতিতে মকর রাশি অনেক কিছু হারিয়েছে, অনেক কিছু, বড় বড় ফ্যাক্টরি করেছে, সে ফ্যাক্টরিতে বা কোনো প্রজেক্ট করেছে, রিসর্ট করেছে, সে কাজগুলো থমকে দাঁড়িয়ে রয়েছে। রিসর্ট, প্রজেক্ট, ভালো ভালো প্রচুর টাকা ব্যাংকিং ঋণে পর্যন্ত পড়ে গেছে মকর রাশি। অর্থাৎ এই সাড়ে সাতিতে কিন্তু মকর রাশিকে শিক্ষা দিয়েছে, এক কথায় সাড়ে সাতি মানুষকে কিন্তু শিক্ষা দেয়। আর মকর রাশি কিন্তু কে আপন কে পর মকর রাশি কিন্তু চিনতে পেরেছে, অর্থাৎ সুসময়ে এবং দুঃসময়ে মানুষকে কিন্তু চেনা যায়। এই মকর রাশির যে সময়টা যে চলেছিল এতদিন ধরে, সময়টা কিন্তু বিশেষভাবে কিন্তু খারাপের উপর খারাপ গেছে। বিশেষ করে সাড়ে সাতি তিন থেকে চার বছর প্রচুর কিন্তু খারাপ দিয়েছে মকর রাশিকে। সমস্যা গুনতে গুনতে সময় চলে গেছে, যে এককালে কাজ করে সময় পেত না, আজকে সেই মানুষটা অঢেল সময়, বসে থাকা অঢেল, যে মানুষটা কাজ করে সময় পেত না সেই মানুষের অঢেল সময় হয়েছে, অর্থাৎ কর্মহীন হয়ে পড়েছে। মান সম্মান হানি, শত্রুতা, এই জায়গাগুলো কিন্তু মকর রাশির হয়েছে। আমি অনেক মকর রাশি জাতক এবং জাতিকার ছক স্টাডি করেছি এবং আমি রিসার্চ করেছি মকর রাশির উপর, প্রচুর সমস্যার সম্মুখীন মকর রাশি হয়েছে এবং কর্মহীন, চাকরি চলে যাওয়া, যে কোনো জায়গাতে উটকো সমস্যা আসা, মামলা মকদ্দমাতে চলে যাওয়া, এই সমস্যাগুলো কিন্তু রয়েছে। কিন্তু
এই সমস্যাগুলো ছিল 7.5-ই, প্রথম চরণ, দ্বিতীয় চরণে কিছুটা। তৃতীয় চরণের শেষের সময় শাস্ত্র বলছে, আমি না, শাস্ত্র বলছে যে শনি 7.5-ই যখন শেষ হয় তখন হারানো জিনিস কিন্তু শনি কিন্তু দিয়ে দেয়, এবং মকর রাশিকেও কিন্তু শনি দেব এবার করবে মহাকোটিপতি, শাস্ত্র বলছে। অর্থাৎ শেষ হওয়ার 7.5-ই অনেক কিছু পজিটিভ ফল কিন্তু দেয়। এই সময়টা যদি আপনারা সঠিক পরিকল্পনা করতে পারেন, আপনারা যদি সঠিক পদক্ষেপ নিতে পারেন, আগামী দিনের কিন্তু ফিউচার এই সময়টা কিন্তু তৈরি করবে। এই একটা বছর, 24-25 একটা বছর শনিদেব মকর রাশিকে অনেক কিছু দিবে, অনেক অনেক, আমি এক কথায় বললাম, কোটিপতি করবে মকর রাশিকে। আপনার জন্মকুণ্ডলিতে শনি স্থিতি কেমন রয়েছে সেটা তো বিচার্য বিষয় রয়েছে। শনি আপনার জন্মকুণ্ডলিতে শুভ রয়েছে না অশুভ রয়েছে, এর উপর আমি শনি কোথায় থাকলে কেমন হয় তার উপর অনেক ভিডিও কিন্তু আমি দিয়ে রেখেছি, অবশ্যই আপনার ভিডিওগুলো দেখতে থাকুন, জানতে পারবেন। তো এই সময়টা শনি একটা বছর, আমি বলছি একটা বছর কিন্তু খুব গুরুত্বপূর্ণ কিন্তু সময় মকর রাশির ক্ষেত্রে। আপনার এই সময় অনেক অনেক সুযোগ আসবে। অনেকে বলেন যে কোটিপতি হব কি, এই সময়টা কিন্তু আপনাদের কোটিপতি হওয়ার প্রবল যোগ সৃষ্টি কিন্তু করছে। শনি 7.5-তে আপনাকে কিন্তু বিশেষ করে বড় ধরনের উন্নতি, শেষ মুহূর্তে বড় ধরনের উন্নতি কিন্তু দিবে শনি, এবং আপনাদের পারিবারিক যে কলহ চলছিল, পারিবারিক যে অশান্তি চলছিল, সেই অশান্তি সমাপ্ত হবে। ঋণ থেকে মুক্তি আপনারা হবেন, যারা প্রচুর ঋণে পড়ে গেছেন, কারণ ধনভাবে শনি অবস্থান করছে, অর্থাৎ ব্যাংক ব্যালেন্স আপনাদের বাড়াবে এই একটা বছর। কোটিপতি আপনাদের করবে, দেখুন কোটি কোটি মকর রাশির মানুষ রয়েছে, প্রত্যেকে কোটিপতি হবে আমি এটা বলছি না, আপনার জন্মকুণ্ডলিতে যদি শনি স্থিতি ভালো থাকে নিশ্চিতরূপে আপনি কিন্তু কোটিপতি হবেন। এই সময়টা কিন্তু দেখা একান্তই দরকার, আপনার জন্মকুণ্ডলিতে শনির প্লেসমেন্ট কেমন রয়েছে। শনি কি আপনার ডাউন রেট নেই, তো তার জন্য অবশ্যই পরামর্শ করে প্রতিকার প্রতিবিধান অবশ্যই করুন। আর কৌশিক রায়ের কাছে ইম্পসিবল বলে ডিকশনারিতে কোনো ওয়ার্ড নেই, এভরিথিং ইজ পসিবল। দেখুন আমি এটা সম্পূর্ণ চন্দ্র রাশি ধরে কিন্তু আলোচনা করছি। এই 2024-2025 একটা বছর টানা মকর রাশির কিন্তু সুযোগের উপর সুযোগ আসবে। আপনাদের এই সময় মান সম্মান বৃদ্ধি হবে, এবং দ্বিতীয়ভাবে শনি পারিবারিক যে সমস্যা সমাপ্ত হবে, এবং এর পাশাপাশি একাদশ ভাবকে দেখছে, আপনাদের লাভ ইনকাম বৃদ্ধি করবে শনি মকর রাশির ক্ষেত্রে। এবং এই সময়ের মধ্যে মকর রাশির যত জাতক রয়েছেন কর্মযোগ কিন্তু সৃষ্টি করছে, আপনার সে গভর্নমেন্ট জব হোক বা প্রাইভেট জব হোক, যে কোনো দিক থেকেই চাকরির একটা বড় সুযোগ কিন্তু মকর রাশির আসতে কিন্তু চলেছে। এবং আপনাদের সন্তান প্রাপ্তির জায়গা প্রবল দেখা যাচ্ছে, এবং এর সাথে সাথে আমি আবারও বলছি, যারা ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্রে প্রভূত উন্নতি কিন্তু হবে। অর্থাৎ এই সময়, এই একটা বছরের মধ্যে এতটা আপনাদের সুযোগ আসবে যে আপনাদের হাতে মোটা অঙ্কের অর্থ কিন্তু আসবে মকর রাশির। লিখে রাখুন কথাটা, যদি আপনার জন্মচক্রে শনি স্থিতি ভালো থাকে তবেই, তার জন্য একবার পরামর্শ করে নিন শনি আপনার জন্মকুণ্ডলিতে কেমন রয়েছে। মকর রাশির এই সময়ের মধ্যে বড় ধরনের উন্নতি নিশ্চিতরূপে হবে, এবং দীর্ঘদিন ডুবে গেছে, আটকে গেছে এমন কোনো টাকা রিকভারি,
যাদের সম্পত্তি বিক্রি হয়ে গেছিল, প্রপার্টি বিক্রি হয়ে গেছিল, সেই প্রপার্টি আবার আপনারা নতুনভাবে কিনবেন, অর্থাৎ নিজস্ব প্রপার্টি কিন্তু এই সময় আপনারা কিনবেন। এবং আপনাদের এই সময় রাহু স্থিতি খুব ভালো রয়েছে, আপনাদের যে কোনো দিক থেকে আকস্মিক অর্থপ্রাপ্তি, লটারি, শেয়ার বাজার, ফাটকা, এই সময় থেকে আপনাদের কিন্তু আকস্মিক অর্থপ্রাপ্তি কিন্তু হবে। অর্থাৎ 2024 টু 2025 মকর রাশির ক্ষেত্রে কিন্তু একটা গুরুত্বপূর্ণ বছর কিন্তু হতে চলেছে। আপনার এই সময়ের মধ্যে বড় কোনো মানে গুড নিউজ, এক কথায় যদি বলা যায় মকর রাশির গোল্ডেন টাইম বলা যেতে পারে এই 24 টু 25। এই সময়টা আপনারা সঠিক প্ল্যানিং করুন, পরিকল্পনা করুন, নিশ্চিত রূপে আপনাদের এই সময়ের মধ্যে বড় ধরনের উন্নতি কিন্তু 100% হবে। এবং মকর রাশির এই সময় আপনাদের বিশেষ করে কোনো ভূমি বাহন ক্রয়ের সম্ভাবনা কিন্তু প্রবল থেকে প্রবলতর কিন্তু দেখা যাচ্ছে। এবং আপনাদের মকর রাশির ক্ষেত্রে এই সময়ের মধ্যে কোনো সূত্র থেকে অর্থপ্রাপ্তির সম্ভাবনা নিশ্চিত রূপে দেখা যাচ্ছে। আপনারা অবশ্যই অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন, এবং যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন। এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস। যাই হোক প্রিয় দর্শক বন্ধু, ভিডিওটিকে আপনারা শেয়ার করুন। আপনি মকর রাশির জাতক না হলেও আপনার পরিবার পরিজন, বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন প্রত্যেকের মধ্যে এটা শেয়ার করুন, এবং আপনারা শনির বীজমন্ত্র পাঠ করুন, হনুমানজির উপাসনা করুন, বিশেষ করে হনুমানজির উপাসনা আপনারা করুন এবং মহাদেবের স্মরণ করুন, দেখবেন নিশ্চিত রূপে আপনাদের সময় ভালো আসবে। নমস্কার, ধন্যবাদ।